কেমন আছো সবাই? দেখো তো চিনতে পারছো না কি রান্নাঘরটা? এখানে আমি রান্না করছি ডিমের ঝোল, ডাল। এটা হচ্ছে আমার ননদের রান্নাঘর। তো যেমনটা আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে আমরা কালী পুজোর দিন ননদের বাড়িতে চলে এসেছি সোদপুর বেড়াতে। এখানে কার ঠাকুর দেখবো মধ্যম গ্রামের। তাই আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এখন বাজে দুপুর 2টোর মতো, আর এখন আমরা বাসে উঠে গেছি এখান থেকে, মানে সোদপুর থেকে একদম যাব বারাসাত ঠাকুর দেখতে। আর এখানে কিছুক্ষণ দাঁড়ালো গাড়িটা, কারণ হচ্ছে এখানে রেলগেট পড়েছিল, তাই ভাবলাম একটু ভিডিও শিডিও করি, ফটো ফটো তুলি। তো চলো এবার ঠাকুর দেখি। এই দেখো, বলতে বলতে চলে এসেছি একটা পুজো প্যান্ডেলের সামনে। খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আগের দিন যেমন রাতের বেলা বেরিয়েছিলাম, আজকে বেরিয়েছি একদম দুপুর করে। কেননা পরের দিন, কালী পুজোর পরের দিন প্রচণ্ড ভিড় হয়, সন্ধে হলেই তো মানে প্যান্ডেলে ঢোকা যাবে না, লাইন পড়ে যাবে। তার জন্য ভাবলাম যে আজকে দুপুরবেলা বেরোয়, তাহলে ঠাকুরগুলো প্যান্ডেলগুলো ভালোমতো দেখা যাবে। তো আমরা অনেক অনেক ঠাকুর দেখেছিলাম, তো চলো এই প্যান্ডেলটার ঠাকুরটা দেখে আসি। এই দেখো মা কালীর মূর্তি, খুবই সুন্দর। আর একটু ভয় ভয়ও করে, মা কালীকে দেখলে একটু আমার কেন যেন ভয় করে, বিশেষ করে কালো মূর্তিগুলো হলে ভয় করে বেশি। তো এখানে আমি আর আমার ননদ একটু সেলফি তুলে নিচ্ছি মা কালীর সাথে, ভয়ের সাথে। তো ভয় না আর কি, কেমন একটা করে মানে হচ্ছে কেমন লাগে, একটা ভয়ই লাগে সত্যি। এবার দেখতে দেখতে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এই দেখো, তো দিনের বেলা এসি বলে লাইন দিতে হয়নি, তাও কিন্তু অনেকটাই ভিড় ছিল। আর বারাসাত বলে কথা, বারাসাতে তো একটু ভিড় হবেই। তো এখানকার ভেতরের প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর করেছে। তো চলো এবার চলে যাই আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এই যো চলে এসেছি, এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে, মানে কারো থেকে কেউ কমা নয়, এত সুন্দর প্যান্ডেল মানে সব জায়গায়। যেহেতু বারাসাতের প্যান্ডেল নাম করা প্যান্ডেল কালী পুজোর, তো অনেক বছর পর, মানে অনেক বছর কি, এই প্রথমবারই এলাম আমি বারাসাতের ঠাকুর দেখতে, খুবই ভালো লাগছে। আর প্রচণ্ড রোদ পড়েছিল গাইস, তার জন্য একটুখানি চশমাটা পরে নিলাম, আর একটু চোখের সমস্যা হয়ে, মানে আমি রোদে তাকাতে পারি না ঠিক মতন, আর হাওয়াতেও তাকাতে পারি না। আর এখানে দেখো, এখানে করেছে হ্যারি পটারের প্যান্ডেল। তো এখানে ভেতরে মানে প্রচণ্ড গরম লাগছিল, কোনো মানে কোনো কুলারের ব্যবস্থা নেই, কিচ্ছুর ব্যবস্থা নেই, প্রচণ্ড একটা মানে খুবই দম আটকি আসছিল এখানটায়। তাও যে করে হোক প্যান্ডেলটা দেখেছি, খুবই সুন্দর করেছে ভিতরে। কিন্তু ভেতরে এখনও লাইটটা জ্বালানো হয়নি, লাইট জ্বালালে আরও সুন্দর লাগতো। লাইটটা কিন্তু জ্বালিয়ে দিতে পারতো, কেননা এখনও মানে ভেতরটা তো অন্ধকার, বাইরে আলো, তাতে কোনো মানে লাইটটা দিলে আর কি দেখতে সুন্দর লাগতো। আর এই যে এই হ্যারি পটার প্যান্ডেলের মূর্তি, আর ওপরে আছে, দেখাচ্ছি তোমাদের, ওপরে আছে এই যে হ্যারি পটারের যেই ঝাঁটা দিয়ে উড়ে উড়ে এক জায়গা থেকে যায় না, সেই সেগুলো। তো চলো এই প্যান্ডেলের মেলাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই মেলাতে আমরা নাগরদোলনা চড়েছিলাম। এই যে আমরা বলতে আমি, মানে মেয়েরা সব চড়েছিল, যেমন আমার মেয়ে, ননদের মেয়ে রা সব চড়েছিল। এই যে এখানে উঠেছিল আমার ঈশা, নেহা, এই নাগরদোলনাটায়। আর বড় যেই নাগরদোলনাটা আছে ওইটার মধ্যে ননদের মেয়ে উঠেছিল, দুই ননদের মেয়ে উঠেছিল। তো ওই ভিডিওটা মানে শর্ট ভিডিওতে চলে গেছে, তো তোমরা চাইলে ওখানে দেখতে পারো। আর এখানে মেলায় আমরা অনেক অনেকক্ষণ, মানে অনেকক্ষণ টাইম এই মেলাতে ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, যেমন ফুচকা, কেএফসি চিকেন, তারপর পাপড়ি চাট, আরও কী কী খেলাম এখন ভুলে গেছি, কারণ অনেক মানে অনেকটা দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তার জন্য অনেক দেরি করেই ব্লগগুলো ছাড়ছি। কেননা ওইখান থেকে আসার পর অনেক বাড়িতে কাজ ছিল, মেশিনে মানে মেশিনে কাজ চা মানে কি বলবো তোমাদের, মেশিনে অনেক চাপ পড়ে গেছিলো, সেই মেশিনের কাজগুলো সারতে সারতে একটু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আজকে ফাঁকা পেয়েছি, তার জন্য ব্লগগুলো এডিট করছি। কষ্ট করে ভিডিওগুলো করেছি, তো ছাড়বো না, আর তোমাদেরও দেখাবো, আর আমার আমাদেরও স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। তো চলো এবার আস্তে আস্তে এবার লাইটগুলো সব আলোকসজ্জাগুলো সাজিয়ে দিচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে হয়ে আসছে। তো এই দেখো রোডের পাশে এইসব মানে
সুন্দর লাইটিংগুলো যেগুলো আমি ক্যাপচার করেছি, আরও অনেক ছিল সেগুলো ক্যাপচার করতে পারিনি, কেননা লাইটিংগুলো মোবাইলে ভালো বোঝা যায় না, যেগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সেগুলো তুলেছি। তো এই দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটা আমার হেভি সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে যে কি বলবো, খুবই ব্যাপক হয়েছে এই প্যান্ডেলটা। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে প্যান্ডেলটা কতটা মানে অনেকটা এরিয়া জুড়ে হয়েছে আর সুন্দরও হয়েছে। তো চলো এর ভেতরের মূর্তিটা দেখি, মা কালীর মূর্তি, ইউনিক কিছু ছিল না। আর এই প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছিল, কিন্তু এই প্যান্ডেলের ভেতরে আমরা যেতে পারিনি, প্রচণ্ড লাইন ছিল, অনেকটা দূর লাইন ছিল, এখান থেকে সেটা দেখাতে পারবো না, অনেক পেছনে লাইন। এই প্যান্ডেলটার ঠাকুরটাই আমরা শুধু দেখতে পাইনি, এছাড়া সব প্যান্ডেলের ঠাকুর আমরা দেখেছি, তাই এখানে একটুখানি শর্ট করে ভিডিও করে নিলাম যাতে তোমাদের দেখাতে পারি, আর আমাদেরও স্মৃতি হয়ে থাকবে ইউটিউবে, ইউটিউবের মাধ্যমে। কারণ অনেক ছবি, অনেক ভিডিও যেগুলো ফোনের মধ্যে বা কোনো ল্যাপটপে রাখা যায় না এত ভিডিও, তার জন্য ইউটিউবের মাধ্যমে এই ভিডিওগুলো ছবিগুলো সব আমরা দেখতে পারবো, অনেক বছর মানে থেকে যাবে সারা জীবন, সারা লাইফ। আর এখানে অনেক আমরা ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, মানে প্রচুর মানে এখানে তো কমই ফটো দিয়েছি, এছাড়াও আরও অনেক অনেক ফটো তুলেছি আমরা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, এরপরে আমরা অনেক খাওয়া দাওয়াও করেছিলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না, তো যাই হোক শর্টের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম। আর তাহলে চলো এখানেই আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি, কালী পুজোর ব্লগ এখানে এন্ড, দুটো করে দিলাম আর করব না। নন্দের বাড়ি ছিলাম দুদিন, তিন দিন ছিলাম, তো তার 4 দিনের দিন আমরা চলে এসেছি। আর যদি কিছু আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।